আপোনালোকক ধন্যবাদ জানাইছোঁ। আখতার হোসেন খান সাহাবৰ লড়া আমিনুর হোসেন খান যোৱা 24 জুন 2020 তারিখত এক্সট্রিমিস্টে কিডনাপ করে সেই হত্যা করেছিল। তারপর আমি আহিছিলো মোর লগত আমার AIDF-র সাধারণ সম্পাদক প্রশাসনিক বসির হাফিজ কাশ্মীর সাহেব তেখেতও আহিছিল। আমি তেতিয়া আলোচনা করে অসম সরকারক দাবি জানাইছিল দুষ্কৃতিকারী কয়ত্ত করে উপযুক্ত শাস্তি বিহাব লাগে। কিন্তু বড় পরিতাপের বিষয় আজি জুন মাহর কথা, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর প্রায় ছমাহ হল, ছমাকাল ধরে আজিও আমিনুর হোসেন খানের মিসেস জাকিরন বিবি সরকারের ফালের যে কম্পেনসেশন পাব লাগছিল আজিলৈকে পোৱা নাই। মই আপনাদের মিডিয়ার জড়িয়ে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তেখেত অনুরোধ জানাইছো যাতে অনতিপলমে আমিনুর হোসেন খানের ওয়াইফ জাকিরন বিবিক যাতে কম্পেনসেশনের ব্যবস্থা করব পারে তার কারণে মই অনুরোধ জানালো। দ্বিতীয়তে যি দুষ্কৃতিকারী যে অপকর্ম ঘটালে মই শুনা পালো যে মেইন কালপিটজনক যাওয়া 7 দিন আগত করায়ত্ত করবলে সক্ষম হয়েছিল। অসম সরকারক দাবি জানাইছো তেখেতর পরিয়ালর হৈ যাতে কঠোরতম শাস্তি তেখেতক বিহা হয়। দ্বিতীয়তে আখতার হোসেনের বোয়ারী জাকিরন বিবি আজি মোক মাতি আনিছে। তেখেতর দুজনী ছোৱালী আছে, ঘরত আর ইনকাম করার মানুষ নাই, পড়াশোনা করে আছে। AIDF দলের সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল সাহাবক তেখেতকলে আপিল এটা জানাইছে যে হজাইত তেখেতর মার্কাজুল মারিফ বা আজমল ফাউন্ডেশনের অধীনত বোয়ারীক আর নাতিনী দুজনীক যাতে তাত পড়ার ব্যবস্থা করব পারে। প্রথম যেতিয়া ঘটনা হয়েছিল সেদিনা আজমল ডাঙরিয়াক মই ফোনত অবগত করাইছিল, এই রুমতে বহি ভিডিও কলিংত কথা হয়েছিল। তো পরবর্তী পর্যায়ত মই এখিনি আশ্বস্ত করিল তেখেতে ধুবড়ী যেতিয়া আহিব তেতিয়া এখেতকলক মই মাতিল যাই আমার মৌলানা বদরুদ্দিন আজমল সাহাবক আমি অনুরোধ জানাম তেখেতে যাতে ছোৱালী দুজনীর পড়াশোনার দায়িত্ব লয় আর লগতে ছোৱালী দুজনীর মাক যেহেতু সরু ছোৱালী হজাত যাবলৈ ইচ্ছা প্রকাশ করেছে তাত যদি কিবা ব্যবস্থা করেছে তার কারণে আমি অনুরোধ জানাম। এইখানে মেইন কথা, মই ধুবড়ী সমষ্টির হেডকোয়ার্টার বিধায়ক AIDF পার্টির সাধারণ সম্পাদক নজরুল হক। মই আজি আহি তেখেতকলৰ অবস্থার বুঝ লৈ দেখিল তেখেতকলে পড়াশোনার কারণে ছোৱালী দুজনীর মাহে এটা পয়সার প্রয়োজন। যিমান দিন লৈকে আজমল সাহাবৰ এইটো তত্ত্বাবধান নলয় বা আমি আলোচনা নকৰো ইমান দিন লৈকে মই মাহে 5,000 টাকা কৈ দিয়ার কারণে এটা সিদ্ধান্ত ললো আর সেই হিসেবে 2 মাহৰ পয়সাটো মই আজি দিল অকল ছোৱালী দুজনের পড়াশোনার কারণে। ধন্যবাদ। কালি মই ফেসবুক জড়িয়ে পালো গোসাইগাঁও জিলা কমিটির প্রাক্তন সভাপতি খাইরুল আলম মিয়া UPPL-ৰ দলত যোগদান করেছিল। তেখেতে গোটেইখানি প্রেস মিটতে মিথ্যার আশ্রয় লৈছিল। সেই সম্বন্ধে মই মিডিয়ার জড়িয়ে রাইজক অবগত করাব খুঁজেছ। AIDF পার্টির কারণে তেখেতে ইমান ইম্পর্টেন্ট পার্সন নহয় কারণ তেখেতে এজন দলবাগরা ব্যক্তি। কালি প্রেস মিটত কৈছিল মই জন্মলগ্নরপা AIDF-ত আছো, জন্মলগ্নরপা আসিল 2013 চনত আকৌ যেতিয়া জিলা পরিষদ মেম্বার AIDF-এ প্রার্থিত্ব দিলে জিকিল তারপর কংগ্রেসের লগত যাই কংগ্রেসের লগত মিটিং করিল, কংগ্রেসত জয়নিং করিল। পরবর্তী পর্যায়ত তেখেতে আকৌ মোর জড়িয়ে আজমল সাহাবর ওসর চাপিবলে ইচ্ছা প্রকাশ করিলে আর মই আজমল সাহাবক কই আজমল সাহাবে অন্তরে তেখেতক দলত লওয়া নাছিল, তেখেতর ফালেরপা গামছা দিয়ে নাছিল। আমি ধুবড়ী জিলা কমিটি তেখেতক AIDF দলত পুনরায় যোগদান করে লল। তেখেতে কালি প্রেস মিটত এই কারণে কৈছে মিথ্যার আশ্রয় লৈছে। তেখেতে আমার কোনো গোসাইগাঁও জিলা AIDF কমিটির সভাপতি নহয়, তেখেত প্রাক্তন সভাপতি। আমার গোসাইগাঁও জিলা কমিটি এতিয়াও ফর্মেশন হওয়া নাই, আমি মোটামুটি 7 দিন পিছতহে এই কমিটিটা আমার ফুল ফ্লেজেড হব। তেখেতক কেতিয়াবা আজি যোৱা অক্টোবর মাহত গোসাইগাঁও জিলা কমিটিক ভাঙি দিয়া হয়েছে, গোটেই অসমতো ভাঙি দিয়েছে, এইখনো তেনে অবস্থাত আছে। আর তেখেতে কালি UPPL-ৰ নীতি আদর্শের প্রতি লক্ষ্য করে UPPL-ত যোগদান করেছে, ঠিকই আছে বাৰু। তেখেতে এই প্রেস মিটত কৈছে তেখেতে UPPL-ত যোগদান করিল নে BJP-ত যোগদান করিল মই কিন্তু ধরব পৰা নাই। তেখেতে প্রেস মিটত কৈছিল ভারতের প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার ইমান গুণগান গালে PMAY-ৰ ঘরের পর আরম্ভ করে চাউলের কথা, লেকটিনের কথা, বিভিন্ন ধরনের কথা তেখেতে কৈছিল। আর তেখেতে যেখানি কথা কৈছিল যে মই AIDF-ৰ নীতি আদর্শের প্রতি
অক্ষুণ্ণ হৈ মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবক তেখেতে বেয়া পাইছে গোমা সেট্টলৈ এইবিলাক একেবারে প্রভোগান্ডা। তেখেতর কথার কোনো বেস নাই। তেখেত আমার AIDF দলের যেতিয়া দল বগড়া এজন মানুষ, কিমানবার দল চেঞ্জ করিল, এবার AIDF, এবার কংগ্রেস, আকৌ AIDF, আকৌ UPPL, কালি পড়ি চাব বেলেগ এটা অন্য দলত গৈছে। মই প্রমোদ বর্ম ডাঙরিয়াক এটা তেখেতর ভিডিও কথোপকথন আছে, মই তেখেতক ভিডিওটা পঠাম। তেখেতে যেতিয়া AIDF দল ত্যাগ করিব অকল নিজের ব্যক্তিগত লাভের কারণে গৈছে, সেই ভিডিওটত কথাখিনি আছে যে মই AIDFক বেয়া পাই যাওয়া নাই, যেহেতু তেখেতে গম পাইছে। তেখেতর কথা আমি কিন্তু দেখা নাই, UPPL আর BJP BTC দখল করব বা সরকার বনাব। তেখেতর কথাখান এনেকুয়া আছিল, যেহেতু UPPL আর BJP সরকার করিব, সরকার পক্ষত মোক থাকিব লাগে, মোর কিছু ব্যক্তিগত মুনাফা আদায় করিব লাগে, মোর মাল কামাব লাগে, এইখানে কথার উপর ভিত্তি করে তেখেতে UPPLত যোগদান করার কথা কইছে। এতিয়া তেখেতর কারণে আমার এটা বোঝা হয়ে পড়েছে, এই বস্তা আলুত যে এটা পচা আলু থাকলে আলুবিল নষ্ট হয়ে যায়, তেখেতে গেলি পচি গেছে, এই কারণে পচা আলুটা ওলাই গেছে, আমি বাঁচিছ। এতিয়া গোসাইগঞ্জ জেলা কমিটি বহুত সফলতার বহুত ভালক কাম করব বলে আমার ধারণা, আর তেখেত যার কারণে আমার দলের কোনো ক্ষতি হওয়া নাই আর ভবিষ্যতেও নহয়। তেখেত আমার দলের কারণে কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি নহয়। ধন্যবাদ। তো ভাল করব বলে মোর ধারণা নহয়, কারণ তেখেতে যাওয়া পঞ্চায়েত নির্বাচনত কামানডাঙা গাঁও পঞ্চায়েতর পঞ্চায়েতর টিকিট লই জিপি প্রেসিডেন্টর টিকিট লই কনটেস্ট করেছিল আর খুব বেয়াভাবে হারিছিল। গতি তেখেতর করাপশনও বহুত, যাওয়া কেদিন আগত তেখেতে জেলত আছিল, কবরস্থানের টাকা আত্মঘাত করার কারণে তেখেত জেল খাটিবলগিয়া হয়েছিল, আরও কৈছিল যে AIDFর নীতি আদর্শ ঠিক নয়, তেখেত গোমারপাড়া টিকিট বিচারিছিল। সেই ব্যক্তিজন যেতিয়া জেলত থাকে তাক কেন টিকিট দেব? আর আমি যেতিয়া মিত্রতাত গৈছো, মিত্রতার খাতিরত আমি সিট কংগ্রেসক এড়ি দিল, এইটা পার্টির সিদ্ধান্ত। খাইরুল আলম টিকিট পাবনে নাই, MCLA হবনে নাই, আমার AIDFর পার্টির কারণে কোনো গুরুত্বপূর্ণ কথা নহয়। আমার MCLA আমি কনটেস্ট করিম ব্রিটিশের উন্নয়নের স্বার্থত, কংগ্রেস আর AIDF মিলি আমার সরকারত সামিল হব লাগে, ইয়ার উন্নয়ন করিব লাগে, এইখানেই আমার মূল কথা।